ফার্স্ট টাইম যারা বাড়ি কিনবে এবং তার আপনি কিনার লো ইনকাম, বিশেষ করে যাদের তাদের জন্য। কলেজ পার্ক সিটিকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবং আরেকটা কথা হচ্ছে যে কিভাবে আপনার মতো সফল একজন বাংলাদেশি আমেরিকান হওয়া যাবে, সে বিষয়ে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। তো কিছু 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 প্ল্যান আছে এবং কিছু কিছু প্ল্যান অলরেডি ইন দ্য ওয়ার্কস। আপনার ধরেন আমি এখানে আমাদের একটা বিরাট পার্ক হচ্ছে ডুয়াল ফিল নামে সিটির মধ্যে, আপনার একটা প্রজেক্টটা শুরু করেছিলাম আমি অনেকদিন আগে যখন আমি ডিস্ট্রিক্ট কাউন্সিলর ছিলাম। তো এটা শেষ হবে খুব রিসেন্টলি, কাজ শুরু হবে খুব রিসেন্টলি, আপনার প্রায় $5.5 million প্রজেক্ট। এটা একটা প্রজেক্ট আমি বেশ চাচ্ছি যে শুরু হোক। তারপরে আর একটা প্রজেক্ট আপনার কমিউনিটি সেন্টার একটা তৈরি করার চেষ্টা করছি, আমার ডিস্ট্রিক্টে আগে ছিল, এটা $22 million প্রজেক্ট। তারপর আরো ধরেন এখানে যে ট্রান্সপোর্টেশন একটা সমস্যা, এখানে আপনার রাস্তাগুলো বিশেষ করে মেইন রোড যেটা Route 1, যেটা এখানে ইউনিভার্সিটি মেয়র ক্যাম্পাসের ভিতরে দিয়ে যায়, এটা আমরা রিসেন্টলি শেষ করলাম, অর্ধেকটা শেষ করলাম আর কি, মানে স্টেট হাইওয়ের সাথে কাজ করে খুব সুন্দর ইমপ্রুভমেন্ট হলো। তা অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা এখন হয়নি, ওটার উপর এখন কাজ করছি। এখানে একটা ট্রেন লাইন যাচ্ছে আমাদের, লাইট ট্রেন লাইন, পার্পল লাইন বলছে আপনার, তাই পার্পল লাইনটা অ্যাড হচ্ছে কলেজ কলেজ খুব গুরুত্বপূর্ণ একটা, বেশ যোগাযোগের ট্রানজিটের ক্ষেত্রে ভালো একটা প্রজেক্ট। হ্যাঁ, আপনার 5টা স্টেশন থাকবে পার্পল লাইনের, মোট 22টা স্টেশন কলেজ পার্কে 5টা স্টেশন থাকবে, কলেজ পার্কে 5টা থাকবে, ভিতরে থাকবে নেস্টের বাইরেও থাকবে। তো এটা এটা আমরা খুব আশা করছি যে খুব তাড়াতাড়ি শেষ হোক। তারপরে আরো আপনার সার্ভিস ওরিয়েন্টেড অনেক প্রজেক্ট করছি, ধরেন সিনিয়রদের জন্য, তারপরে কমিটির আদার মেম্বারদের জন্য, আদার ধরেন হিসপ্যানিক কমিটির জন্য। তো এরকম ভাবে বেশ কিছু মজার মজার প্রজেক্ট এবং ভালো প্রজেক্ট চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য যেটা আমার মেসেজ, সেটা হলো ইনভলভ হওয়া, আমাদেরকে ইনভলভ হতে হবে। আমাদের দেশ থেকে আসি এবং বাংলাদেশে যেরকম সবাই সবাইকে চিনি, অনেককে চিনি, আমাদের নেটওয়ার্ক ভালো এবং একটা ভালো লাগে, তাই না? সবার সাথে পরিচিত সেটাই, মানে এখানে এসে তো আসলে যখন এখানে আসা হয়, যদি থাকারই প্ল্যান থাকে সে জায়গায় এটাই তো আমাদের হোম হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি এই জায়গায় আপনার যদি সেই দায়িত্বটা আপনি পালন করেন তাহলে আপনি ভালোভাবে করতে পারবেন সেটাই। এবং একটা জিনিস, জি, যেটা আমি বলছিলাম যে আপনার বিশেষ করে এইসব পজিশনে যখন থাকবেন আপনি, আপনি আমি বলছি না যে মেয়র হতে হবে বা সিটি কাউন্সিলর হতে হবে, কিন্তু আপনি যখন ইনভলভ হবেন তখন আপনি নেটওয়ার্কটা বাড়বে, আপনার আরো বেশি নেইবারদের সাথে আপনার যোগাযোগ হবে, তখন একটা মনে হয় যে ইউর পার্ট অফ দি কমিউনিটি আর কি, আপনার নিজস্ব। কারণ বাংলাদেশে যা করি আমরা, এবং আমি নিজেও দেখে আসছি এবং আগে এরকমই ছিলাম যে ওই উইকেন্ডে আসলে কয়েকজন বাঙালি ফ্যামিলি নিয়ে একসাথে করা, ইয়ে করা নিজেদের মধ্যে, নিজেদের মধ্যেই হয়, কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে, ডাইভার্স, ওরাও তো চায় যে ডাইভার্স একটা পরিবেশে, ওরাও পছন্দ করে, ভাবে যে এতে আরো বেশি নিজেদের মধ্যে জানার জন্য খুব বেশি হবে। আর একটা জিনিস যেটা, এটা জাস্ট কোশ্চেন, বাংলাদেশিরা যদি আপনার সিটিতে মোর আসতে চায় অথবা এরকম কি ধরনের লাইক ট্যাক্স ব্রেক আছে অথবা এরকম কিছু কোনো সুযোগ সুবিধা কোনো কিছু আছে? অবশ্যই, হ্যাঁ, আমাদের আমাদের বেশ সুবিধা আছে, বিশেষ করে যারা ধরেন বিজনেস করতে চায়, আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা আছে, আপনার ট্যাক্স ব্রেক বা গ্র্যান্ড মানি এগুলো আছে সিটি লেভেলে, স্টেট লেভেলে, কাউন্টি লেভেলে। আমরা আমাদের আসলে ফুল টাইম একজন স্টাফ আছে, উনি এটা হেল্প করতে পারে। কেউ যদি ধরেন বাড়ি কিনতে চায় ফার্স্ট টাইম, সে ব্যাপারে গ্র্যান্ড মানি আছে, হ্যাঁ, বেশ কয়েকটা গ্র্যান্ড মানি আছে। কেউ বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, অ্যাফোর্ডেবল হাউজিং প্রোগ্রাম আছে আমাদের, আপনার ফার্স্ট টাইম যারা বাড়ি কিনবে এবং তার আপনি কিনার লো ইনকাম, বিশেষ করে যাদের তাদের জন্য, বুঝতে পেরেছি, বেশ কয়েকটা প্রজেক্ট আছে, আমি অবশ্যই হেল্প করতে পারি। অবশ্যই দর্শক, আপনারা জানলেন যে আপনারা যদি যে কোনো জায়গা থেকে, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, নিউ ইয়র্ক অথবা ওহায়ো, যে কোনো জায়গা থেকে, তা আপনারা যদি কলেজ পার্কে মুভ করতে চান, আমাদের বড় সুবিধা হচ্ছে যে এই সিটির মেয়রই হচ্ছেন একজন বাংলাদেশি আমেরিকান,
সো আমরা উনি আমাদেরকে বিভিন্ন রকম প্রজেক্ট এবং এই ব্যাপারগুলো তো আমাদেরকে ডিরেক্ট করতে পারবেন, সো আপনাদেরকে জানিয়ে রাখলাম। দর্শক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে এই আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আপনার সাথে দেখা হবে, আপনার কার্যক্রম নিয়ে হয়তো ভবিষ্যতে আবারও কথা বলতে পারবো এরকম আশা রাখছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।